হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমার শ্বশুর শাশুড়ির ম্যারেজ অ্যানিভার্সারি, সো আই এম গোনা শেয়ার উইথ ইউ হাউ ওয়াজ দ্য সেলিব্রেশন অফ দেয়ার অ্যানিভার্সারি। ফর দ্যাট আই মেড এ লিটল ব্লগ, ওয়াচ দ্য ফুল ভিডিও। সো আমরা কেক অর্ডার দিতে আসলাম সিজার থেকে। সিজারের কেক অনেক মজা হয় আবুধাবিতে সিজার। এরপর আমরা গেলাম একটা ফ্লাওয়ার শপে, একটা বুকেট বানিয়ে নিলাম। আর ফ্লাওয়ার শপটা ওয়েল ডেকোরেট ছিল, সেই কারণে আমি একটু ভিডিও করে নিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে শপটা, একটা চাইনিজ লোকের দোকান সম্ভবত। সো লোকটা অনেক প্রফেশনাল ছিল, অনেক সুন্দর করে বুকেটা বানিয়ে ফেলেছিল। আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। আমাদের ফ্লাওয়ার রেডি হয়ে গিয়েছিল। তারপর আমরা কেক নিয়ে ফেললাম। আমরা আধ ঘন্টা ওয়েট করলাম, আমাদেরকে ইনস্ট্যান্ট কেক বানিয়ে দিয়েছিল। তো শেফ কেক বানাতে বানাতে আমরা আমাদের কাজ সেরে নিলাম। এরপর আবার গিয়ে কেকটা নিয়ে নিলাম। সো আজকে আমি আপনাদের সাথে মেইন সেলিব্রেশনটা শেয়ার করছি, আর যে কারণে কেক নিয়েছিলাম ওই সেলিব্রেশনটা আমি অন্য একটা ব্লগে শেয়ার করবো আপনাদের সাথে। তো আমরা এই আয়োজনটা রেনবোজ থেকে আবুধাবিতে রেখেছিলাম। 50 থেকে 70 জনের মতো ম্যাক্সিমাম আমরা ইনভাইট করেছিলাম, আর একটা বুফের আয়োজন করেছিলাম। রেনবোজ ঠিক আমার কাছে আবুধাবিতে যতগুলো বুফেতে গিয়েছি রেনবোজ ঠিকটা ভালো লেগেছে, আর ওদের মানগুলো অনেক উন্নত হয়, খাবার দাবার অনেক মজা ছিল। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো মেনু ডিসাইড করতে পারেন, আমরা এইভাবে করেছিলাম। তো সবসময়ের মতো সবাইকে আমি ভিডিও করে দিলাম। আর সেদিন আমি শাড়ি পরেছিলাম, আমার আসলে ভিডিও করা হয়নি, আনফর্চুনেটলি আমি আর শেয়ার করতে পারলাম না সেটা। আমি খুব কমই শাড়ি পরি, তো সেদিন শাড়ি পরা হয়েছিল আর ভিডিও করা হয়নি, আসলে ব্যস্ততায় ছিলাম। তাহসিনের সাথে ওর সাথে ওর দেখুন।